আমি বলছি আইনের আশ্রয় আমি তো যাব না, আইনের আশ্রয় জাতি হলে পরে আমি যদি সত্য যাচাই বাছাই প্রমাণ করতে পারি যে আমার মেয়ে, তাহলে আমি আইনের আশ্রয় যাব না। আপনি এখানে থাকেন, আপনাকে আমি আইনের আশ্রয় দেব, আপনারা সত্য কথা প্রচার করবেন। আমি সবাই সব মিডিয়াকে বলি, আজকে যদি আপনার ভাই হইতো, আপনার বোন হইতো, আপনার আত্মীয় স্বজন হইতো, আপনারা কি সত্য কথাটা প্রচার করতে পারতেন না? কেন করবেন না? অবশ্যই করবেন। একটা বাবার যে কী দুঃখ লাগে সে বাবা বুঝতে পারে, বাবার সন্তান হারা কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা, সেটা বাপ ছাড়া কেউ বুঝতে পারে না। বুঝবেন আপনাদের যেদিন ভাই বিয়া দ্বারা আত্মীয় স্বজন হারায় যাবে, যে ছেলে সন্তান হারা যাবে, তখন যদি এইরকম 10-11টা দিন যদি এইভাবে পথে পথে খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, এইরকমভাবে যদি হয়রানি করে, সেই বাবা মা কীভাবে স্থির থাকতে পারে? সেদিন বুঝবেন। আমি সবাইকে দোয়া করি, আপনার মিডিয়া আপনারা সত্য যাচাই করে সঠিক সত্য কথা লাগবেন, আল্লাহ পাক আপনাকে অনেক দেখা থেকে ই করবে, সহযোগিতা করবে। আপনারা মিথ্যা বিভ্রান্তি কখনো লাগাবেন না। সবাই হচ্ছে গিয়ে আপনাদের জন্য দোয়া করি, আপনারা সত্য কথা লাগবেন, সত্য কথা বলবেন। হ্যাঁ, এটাই করে আমি কি এখন মরদের কই নিয়ে যাবেন? এখন আমি আমার মেয়ে আমার কুষ্টিয়া গ্রামের বাড়িতে নিয়ে যাবো, সেখানে তখন ওখানে হবে, সেখান থেকে আমরা এখান থেকে নিয়ে হস্তান্তর করে আমরা কুষ্টিয়াতে যাবো। এখানে আইনের আশ্রয় সেটা আছে কি এখন? আরও শুধু আমার একার আইনের আশ্রয় না, এখানে যেহেতু 46 জন 48 জন মারা গেছে, সবার প্রতিনিধি আছে, তার অভিভাবক আছে, তারা সমন্বয় করবে, প্রশাসন আছে, এটা সব কিছু হচ্ছে গিয়ে তারা যেটা সবাই যেটা বলবে সেটার ভিতরে আছে গিয়ে আমি এ সঙ্গে থাকবো। আমার একারভাবে কোনো সিদ্ধান্ত, এককভাবে সিদ্ধান্ত আমি এখানে গ্রহণ করতে পারবো না। সবার সিদ্ধান্ত নিয়ে সবাই যেটা আমার মেয়ে আমার গ্রামে স্কুলে লেখাপড়া করছে, প্রথমে ব্র্যাকে পড়ে, ব্র্যাকের থেকে পাশ করার পরে বনগ্রাম হাই স্কুলে পড়াশুনো করে, সেখান থেকে এসএসসি পাশ করে কুষ্টিয়া মহিলা গভর্নমেন্ট কলেজে সেখানে অনলাইনে বসে চান্স পাইছে, সেখান থেকে পাশ করে আসার পরে এখানে এডেন কলেজে পড়াশুনো করে। তো এখানে লেখাপড়া শেখাচ্ছিলাম যে আমার জীবনে হয়তো আমার 3টা মেয়ে, মেজে মেয়েটা রাজবাড়ি সরকারি কলেজে পড়াশুনো করে, ছোট মেয়েটা গ্রামে হাই স্কুলে ক্লাস 10-এ সায়েন্স নিয়ে পড়াশুনো করে। আমার আশা ছিল যে আমার মেয়ে লেখাপড়া শিখবে, গ্রামের ভিতরে অনেক একটা বড় পর্যায়ে লেখাপড়া শিখে যাবে, তখন সবাই প্রশংসা করতে দেয় না, মেয়েটা লেখাপড়া দিকে খুব ভালো, গ্রামের প্রত্যেকে ওকে ভালোবাসে, তো দেয় না ওর মতো মেয়ে লেখাপড়া শিখে যদি একটা মানুষের মানুষ হয়। আমাদের একটাই কথা বলতো, বাবা তুমি সবসময় দোয়া রাখো যে আমি একদিন অনেক একটা বড় কিছু করতে পারবো। মাকে বলতো যে মা তুমি দোয়া করো, আমরা তোমার সবসময় আছে কি করি যে মা আমি যেমন লেখাপড়াটা শেষ করতে চাই, এবং বলছে যে মা আমি বিসিএস করবো, বিসিএসের অ্যাডমিশন টেস্টে আমার রেজাল্ট ভালো করে আমি বিসিএস দেবো। এরকম আমরা আশা আকাঙ্ক্ষা নিয়ে গেছি, এই আশা আকাঙ্ক্ষা ভিতরে আমাদের যে আল্লাহ পাক তার মাল আমাদের কাছে দিছিল, আল্লাহ আবার তার নিয়ে গেছে, এটাই। তো আমার এখানে কষ্ট একটুই লাগে যে আমি আমার মেয়েটাকে আজ 11টা দিন পরে রাতে শনাক্ত পেয়েছি, আমি একটা বাবা, আমি একটা বাবা হয়ে তার লাশ নিতে পারতেছি না, আমি একটা বাবা হয়ে তার 11টা দিন তার এসে দুনিয়াতে রাখিয়ে আমি কিভাবে ভাত খাবো, কিভাবে ঘুমাবো, আমার তো কুন্দুর ঘুম আসে না, তার বোনগুলো কান্নাকাটি মাছ পড়ছে ঘরে রাখতে পারতেছি না, যে আমি এই যে ভোগান্তিতে পড়েছি, আল্লাহ পাক আমাকে আবার সে হিদায়ত করে দিয়েছে, আমি আমার মেয়েকে সম্পূর্ণ তথ্য প্রমাণ যাচাই বাছাই করে নিয়ে গেছি, এটাই হচ্ছে কি আমি আল্লাহর কাছে অশেষ মেহরবানি, আল্লাহর কাছে আমি শুকর আদায় করি যে আল্লাহ যেন আমার মেয়েকে বেহেস্তবাসী করে, আমার বৃষ্টিকে যেন জান্নাতবাসী করে, এবং বেলি রোডে অগ্নিকাণ্ডে যত মুসলমান ভাই বোন যারা মারা গেছে মুসলমান সবাইকে আমি দোয়া করি, বেলি রোডে অগ্নিকাণ্ডে যারা মুসলমান মারা গেছে তারাই যেন আল্লাহ সবাইকে যেন জান্নাতবাসী করে। ভাই একটা বিষয় যে তাহলে এই এতদিন লাগছে কেন, কেন বিতর্কটা তৈরি হলো এখানে, কে বা কাহারা কোথায় কী ষড়যন্ত্র চক্রান্ত কিছু আবেদন করেছে এটা আমার জানা নাই, আমি দেখি নাই, আমি শুনছি কিন্তু এটা বিষয়টা জানি না। তা এখানে আমরা যে ডিএনএতে টেস্ট দিছি, আমি প্রথম যেদিন আইছি আমাকে এখানে যে এত সাংবাদিক, আমি যখন বলছে যে ওর বাবা আসতেছে, কে এক মহিলা সাংবাদিক ফোন দিয়েছে যে আপনার মেয়ে মারা গেছে,
আমি কি জন্য মারা গেল, কোথায় মারা গেল, বললো বেলির হচ্ছে অগ্নিকান্তে রাত্রি 9:30 আগুন লাগছে, সেখানে মারা আমি জুমার নামাজ পড়িয়ে তখন বেরিয়েছি, তখন উনি ফোন দিয়েছে, আমি বলছি আমি আসতেছি, আমি দ্রুত আসতেছি, উনি বলছে ওনার বাবা তাড়াতাড়ি দ্রুত চলে আসতেছে পথে, আমি সিএনজি নিয়ে আসতেছি। আমি যখন এখানে আইসি, আসার পরে আমাকে বলে যে তাকে আইনের আশ্রয় নেওয়া হোক, সে যে বাবা বলে দাবি করতেছে, কেন দাবি করতেছে, তাকে আইনের আশ্রয় হয়নি, আমি কথা বলতে পারি না, আমাকে মিডিয়ারা বলে যে ওনাকে আইনের আশ্রয় নেন।